লাগে তাহলে আপনি প্রোডাক্টটি নেবেন, দেন যদি ভালো না লাগে তাহলে নেওয়ার কোনো প্রয়োজন না, সাথে সাথে আপনি প্রোডাক্টটি রিটার্ন করে দিবেন। প্রোডাক্ট সব বলে দিছো, ওরে ভাই ডিজাইনটা কি ভাই, জাস্ট এক কথায় লুকটা কি, ওই লুক মুখ কিছুই তো দেখি না, খুলুম কোন দিক দেওয়া। ওয়া, রাবার এগুলো ইউজ করতে পারেন না, আশা করছি তাদের এটা পছন্দ হবে। এটার প্রাইস কিন্তু মাত্র 500, কিন্তু ধামাকা অফারে আসতেছে, কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য ধামাকা অফার চলতেছে, ঠিক আছে। বন্ধুরা সালামু আলাইকুম, স্বপ্নে গেজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। সো আজকে কী নিয়ে চলে আসলাম দেখছেন, হ্যাঁ কী বলেন তো, এটা বাংলাদেশের এই প্রথম রিভিউ করতেছি M11 TWS। সো প্রথম বাংলায় রিভিউ হচ্ছে, এই পর্যন্ত আমি দেখি নেই এই প্রোডাক্টটি, এম সিরিজের এই নতুন প্রোডাক্টটি, এই সব কয়েকদিন হয়েছে আর কি, সো এই প্রোডাক্টটি আসছে। সো এই প্রোডাক্টটি নিয়ে এখন পর্যন্ত কোনো ইউটিউবের ভিডিও তৈরি করে নেই। সো আমাদের কাছে যেহেতু স্টকে চলে আসছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই প্রোডাক্টটি। ভাইও ডিজাইনটাকে দেখছেন এক কথা, ওয়াও। তো চলুন না দেরি না করে আনবক্সিং করা শুরু করা যাক। সবসময়ের মধ্যে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম। তো চলুন ফুল ভিডিওটি শুরু করে ফেলি। প্রথমে বিসমিল্লাহ বলে আগে প্রোডাক্টটিকে আনবক্সিং করতে হবে, চলুন শুরু করে ফেলি। ইন্ডিকেটারটা নিয়ে নিলাম, দেখি বিসমিল্লাহ রহমান রহিম, প্রথমে কেটে ফেললাম প্রোডাক্টটিকে, 1 2 3। সো এটা কিন্তু ধামাকা অফারে আসতেছে, কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য ধামাকা অফার চলতেছে, ঠিক আছে। সো একদম ফাটায় ফেলাম ধামাকা অফার দিয়া। তো এইটা ঈদ উপলক্ষে কিন্তু এই অফারটি পাচ্ছেন শুধুমাত্র আমাদের স্বপ্নের গ্যাজেটে। হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম, খুলে ফেললাম প্রোডাক্টটি, জাস্ট প্রোডাক্ট কোথায় ভাইও, ওয়াকি খালি দিহি আই, ওরে বেড়া প্রোডাক্ট মোডাক্ট সব ভরে দিছো, ওরে ভাই ডিজাইনটা কি ভাই, জাস্ট এক কথায় লুকটা কি, ওই লুক মুখ কিছুই তো দেখি না, খুলুম কোন দিক দেওয়া। ওয়াও ভাই ডিজাইনটা কি দেখছেন, ওয়াও না ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছে আর কি, ডিজাইনটা খুব সুন্দর দেখছেন। এইটা হচ্ছে কাদের জন্য জানেন, আপনারা যারা অনেকে আছে যে রাবারেরগুলো ইউজ করতে পারেন না, সো রাবারেরগুলো ইউজ করতে সমস্যা হয় যাদের, সো এটা হচ্ছে কি শুধুমাত্র তাদের জন্য। আর এটা এই যে এখানে কিন্তু ইনটেক সিল অবস্থা লাগানো রয়েছে, এখানে যে ইনটেক অবস্থায় রয়েছে, এটাকে প্রথমে যে খুলে ফেলতে হবে যখন আমাদের কাছ থেকে নেবেন, খুলে দেন তারপর হচ্ছে কি প্রোডাক্টটিকে চার্জে লাগিয়ে দেবেন। প্রোডাক্টটি চার্জ হওয়ার জন্য আসলে আজকে বেশিক্ষণ সময় নেব না আপনাদের সাথে, সো শর্ট টাইমের মধ্যে শেষ করে দেবো ভিডিওটি। সো প্রথমে এই যে চার্জিং অবস্থায় লাগিয়ে দিবেন, সো প্রোডাক্টটিকে মনে হয় দেখতে পাচ্ছি চার্জ নেই, যখন অর্ডার করবেন ঠিক এই যে এরকম অবস্থায় থাকতে পারে আপনাদের কাছে, প্রোডাক্টটিতে চার্জ নাও থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ না, একটু কষ্ট করে আধা ঘন্টা এক ঘন্টা চার্জে দিয়ে 100% চার্জ করে দেন, প্রোডাক্টগুলোকে ইউজ করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর এখন আমি 5 মিনিটের জন্য প্রোডাক্টটিকে আপনাদের শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য প্রোডাক্টটিকে চার্জ করে নিচ্ছি, এদিকে অলরেডি চার্জ করে নেওয়া হয়েছে আমাদের। সো এই জন্য দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে। সো প্রোডাক্টটিকে চার্জ করে নেওয়ার পর আর কি প্রোডাক্টটির সাউন্ড কোয়ালিটি আমরা চেক করলাম। সো সাউন্ড কোয়ালিটি চেক করার পরে যতটুকু বুঝতে পারলাম এটার সাউন্ড কোয়ালিটি আসলে মোটামুটি ভালো বলা চলে, দাম অনুযায়ী আর কি। এটার প্রাইস কিন্তু মাত্র 599 টাকা। সো যারা আর কি ওই যে রাবারগুলো ইউজ করতে পারেন না, আশা করছি তাদের এটা পছন্দ হবে। এটার প্রাইস কিন্তু মাত্র 599 টাকা। সো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন। আরেকটা কথা আমি বলে দিই আমি আপনাদেরকে, এটার সাউন্ডটা কিন্তু আসলে একেবারে বেজ লাভার যারা আছেন আসলে তাদের কিন্তু এটা কখনো পছন্দ হবে না। তার কারণ হচ্ছে কি এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে হাই লেভেলে বেজ দিতে পারে না, যেমন আপনার হচ্ছে কি M10 বলেন, M28 বলেন, তারপর আপনার M31 বলেন। সো এই টাইপের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, অথবা M10 বলেন। সো এই টাইপগুলোতে যেই রকম বেজ আপনারা পেয়ে থাকেন আসলে এইটাতে কিন্তু ওই রকম বেজ পাবেন না। তার কারণ হচ্ছে কি এটা কানটা কিন্তু সম্পূর্ণ খোলা, সো বেশিরভাগ এই যে যখন আপনি লাগাবেন তখন আর কি কানটা কিন্তু ফ্রি থাকে, এই জন্য একটু বাইরের নয়েজটা কিন্তু যায়, আর একেবারে বেজটা আসলে ওইভাবে দিতে পারে না। কিন্তু এটা দিয়ে আপনারা সাউন্ড কোয়ালিটি মোটামুটি গান শুনে, মোটামুটি আপনারা যারা গান শুনতে পছন্দ করেন তারা মোটামুটি খুব ভালোভাবে গানগুলোকে শুনতে পারবেন, এনজয় করতে পারবেন। দেন যারা ইউটিউবে অথবা ফেসবুকে যখন ভিডিওগুলো দেখেন সব সময় আপনারা, সো ওই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। সো যারা ওয়াজ শুনেন তারাও খুব ভালোভাবে শুনতে পারবেন। সো এটা হচ্ছে কি যারা নর্মাল বেস রাবার রয়েছেন আর কি, নর্মাল যারা বেস, সো মোটামুটি একটা সাউন্ড চান,
সো তারা চাইলে এটাকে নিতে পারেন। এটা আর এই প্রোডাক্টটি থেকে আপনারা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনারা 100% ভলিউম দিয়ে শুনেন, সেক্ষেত্রে আপনারা 3.5 থেকে 4 ঘন্টার মতো একটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনারা 50% ভলিউম দিয়ে শুনেন অথবা 60% ভলিউম দিয়ে শুনেন, সেক্ষেত্রে আপনারা 4.5 থেকে 5 ঘন্টার মতো একটা হিউজ পরিমাণ ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটার সাথে থাকা বক্সটি থেকে আপনারা 3 থেকে 4 বারের মতো এই প্রোডাক্টটিকে ফুল চার্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ পারবেন। সেই প্রোডাক্টটি মোটামুটি সুন্দর সিম্পলের মধ্যে আর কি। সো ডিজাইনটা আমার কাছে মোটামুটি খুব ভালো লাগছে, ফিনিশিংটাও মোটামুটি সুন্দরই বলা চলে। আর এটা কিন্তু এই যে এখানে মিনি পাওয়ার ব্যাঙ্কের সাপোর্ট পেয়ে যাবেন। এখন আসলে বলার কিছু নাই, এম সিরিজের প্রত্যেকটা পাওয়ার ব্যাঙ্কে প্রত্যেকটা আর কি TWS-এর বক্সের মধ্যে মিনি পাওয়ার ব্যাঙ্কের সাপোর্টটা দেওয়া থাকে আর কি। সো যদি ভালো লেগে থাকে তাহলে এখন এই যে অর্ডার করে ফেলুন আমাদের স্বপ্নের গ্যাজেট, আপনার এই স্বপ্নের প্রোডাক্টটি। সো এই প্রোডাক্টটির সাউন্ড কোয়ালিটি, আর তারপর আপনারা প্রোডাক্টটি নেওয়ার পরে তো অবশ্যই প্রোডাক্টটির সাউন্ড কোয়ালিটি চেক করবেন। যদি আপনার কাছে সাউন্ড কোয়ালিটিটি ভালো লাগে তাহলে আপনি প্রোডাক্টটি নেবেন, দেন যদি ভালো না লাগে তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে আপনি প্রোডাক্টটি রিটার্ন করে দেবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।